দিতে হবে। তাও চুপ, মাকে একটা ফোন দেন, আমার মা এসে আমাকে নিয়ে যান। চলে গেল, আমাকে আর কিছু বলল না। এরপরে আমাকে আর ছাড়ছে না, রাত 11টা বাজে 12টা বাজে। একটা আমার বাসা থেকে লোক আসলো, আসার পরে বললো যে এত রাতে একটা মেয়ে, ওকে ছেড়ে দাও, ছেড়ে দেন। আমার দুলাভাই এবার পুলিশে চাকরি করে, সে ফোন দিয়েছিল। যখন জানলো বাসায়, তারা আমার সামনে আমার দুলাভাইকে বলতেছে কি, আপনার শালি তো একটা বেয়াদব, আপনি পুলিশে চাকরি করেন বলে আজকে ছেড়ে দিলাম, না হলে অনেক কিছু হতো। ফোনটা রাখলো, রাখার পর আমার বললো কি যে দুলাভাই যদি পুলিশ না হতো আজকে বেশি পরপর টর্চার করে করে চলে যায়, ওরা মেন্টালি আমাকে অনেক কিছু স্বীকারোক্ত করানোর চেষ্টা করে চলে যায়। কনস্টেবল মেয়েরা পর্যন্ত আমার সাথে খারাপ ব্যবহার করছে, এই বলে যে আজকে ব্রাজিলের খেলা, এই মাগিটার জন্য আমরা ব্রাজিলের খেলা দেখতে পাচ্ছি না। তাদের ডিউটি আমাকে, আমি যদি অন্যায় করে থাকি আমাকে তো ডিউটি তাদের, আমাকে তাকে কি করা, আমাকে তারা কি করবে, পাহারা দিবে? তারা এসে আমাকে মাগি বলবে যে আমার জন্য ওরা ব্রাজিলের খেলা দেখতে পারছে না? পরের দিন দুপুরে ছেড়েছে আমাকে। হ্যাঁ, রাতে করলো কি, আমার বাসা থেকে যে এসেছে তাকে, তার কাছে আমাকে দিল না, আমাকে রাখলো একটা নোংরা রুমে যেখানে চোর কয়াদিরা থাকে। হ্যাঁ, মুচলেকা দিয়ে বের হয়েছি। কিভাবে বের হয়েছি তাও বলি, মুচলেকাটা কিভাবে লেখা হয়েছে, ও ছোট্ট একটা আমার এক্সপিরিয়েন্স, সব থেকে মোস্ট ভালোবাসার এক্সপিরিয়েন্সটা কি জানেন, আমাকে যখন রিমান্ডের রুমে নিয়ে গিয়েছে না, রিমান্ডের রুমে রেখেছে, 3 দিনের রিমান্ড হয়েছে একটা চোর মেয়ে, যে মোবাইল চোরের অপরাধে এসেছে, 3 বার জেল খেটেছে, ওই মেয়েটার সাথে আমাকে একটা রুমে রেখেছে। আমি যখন একটু ঝেমাচ্ছিলাম তখনই আমাকে জাগিয়ে তোলা হচ্ছিল, যখনই ঘুম পাচ্ছিল আমার তখনই আমাকে জাগিয়ে তোলা হচ্ছিল আর টর্চার করা হচ্ছিল। ওই মেয়েটা আমাকে এসে বললো কি, আফা আপনার বাড়ির লোক আইছে, আপনার এখন সাইরা দিবে। আমি বললাম যদি না ছাড়ে, রাতের ঘটনাটা বলি, ওই তখন অনেক রাত, মেয়েটা যখন আমাকে এই কথাগুলো বললো যে আপনার বাড়ি থেকে লোক আইছে, আপনার এখন সাইরা দিবে, আমি বললাম যে যদি না ছাড়ে, বলে কি যে কেন ছাড়বেন, আপনি তো কোনো দোষ করেন নাই। আমি বললাম যে ওরা যে বললো, ওই মেয়ে বলে কি আন্দোলন করা কি অন্যায় নাকি, আপনি তো আন্দোলন করছেন, আপনি তো অন্যায় করেন নাই। আমি কত আন্দোলন দেখছি টিসিতে, আন্দোলন যারা করে তারা অন্যায় করে না। একটা চোর মেয়ে, সে যদি বুঝে যে আন্দোলন করা অন্যায় না, সেখানে আমরা শিক্ষিত, অনেক বেশি শিক্ষিত মানুষ, তারা বলতেছে যে যারা আন্দোলন করতেছে এরা রাজাকারের বাচ্চা, এরা খারাপ, এরা দেশদ্রোহী, এরা শিবির, এরা জামাত। আজকে যারা টাকার হিসাবটা চাচ্ছে, আজকে যারা বলতেছে যে এদের ইন্ধন দিচ্ছে কারা, ইন্ধন দিচ্ছে কারা 30 লাখ মেম্বার্স। আমি যে ফেসবুক পোস্টটা দেখে এসেছিলাম, সেখানে লাখ লাখ শেয়ার, লাখ লাখ কমেন্টস, তারা বলতেছে না, রাশেদকে বলতে, আমি সেই প্রথম যখন ভোট আন্দোলন প্রথম শুরু হয়েছে তখন থেকেই আমি ছিলাম এটার সাথে। বললো কি যে আপনারা কি টাকা খেয়েছেন, আপনারা চুপ হয়ে যাচ্ছেন কেন, ঈদের আগের যখন কথা, আপনারা কেন আবার সোচ্চার হচ্ছেন না, আপনারা গুম হয়ে গেলেন, বিক্রি হয়ে গেলেন? রাশেদকে, নূরকে, মামুনকে ইন্ধন দিছে 30 লাখ ছেলে মেয়ে, যদি কৈফত নিতে হয় 30 লাখ ছেলে মেয়ের থেকে নেবেন, ওদেরকে ধরে আনেন। ওদের ইন্ধন দেয়নি কোনো পলিটিক্যাল, কেউ দেয় নাই, পলিটিক্যাল কোনো মানুষ দেয় নাই, দিছে সাধারণ ছেলে মেয়ে। সাধারণ ছেলে মেয়েগুলো কোথায়? আমি সবার সামনে সবার জন্য আসছিলাম, আমি আমার পেটের দায় আসি নাই, আসছিলাম কুকুরের মতো মরে যাচ্ছে ছেলে মেয়েগুলো তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমি সবার সামনে যেমন এসেছিলাম, আজকে আমি সবার সামনে চলে যাব, কেন যাবো জানেন? ওই 30 লাখ ছেলে মেয়ে এখানে নাই, আমি যখন লাঞ্ছিত হয়েছি তখন কেউ ছিল না, আমি কাদের জন্য আসলাম, আমার ভাইরা কই, ভাইরা কই, সেই ভাইরা কই যাদের জন্য আমি আসলাম, যাদের জন্য বললাম আমি পাশে দাঁড়াবো, সেই একটা ভাইরাও তো আমি দেখি না, কোনো ভাইদের আমি দেখি নাই। আমি সবার সবার জন্য আসছিলাম, আরে সবার ক্ষোভে আমি চলে যাচ্ছি। যদি আমাকে সবাই জিজ্ঞেস করছে আমি কি চাই, আমাকে সম্মান দিবে, আমাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে আমাকে সম্মান দিবে? আমি যে কারণে আসছিলাম, আন্দোলনের জন্য আসছিলাম না, যদি আমাকে সম্মান দিতে হয় প্রজ্ঞাপন যেন আমার এনে দেয়, আমার গা থেকে যেন বেশটা একটা তুলে দেয়, আমার গা থেকে যেন বেশটা এক তুলে দিয়ে আমি আমি সাধারণ চাকরি এটা যেন বলে দেয়, আমি শিবির না, আমি জামাত না, এটা যেন তুলে দেয়। আমি আমি আজকে কারো উদ্দেশ্যে কিছু বলার নাই, বলার শুধু ওই 30 লাখ ছেলে মেয়েদের, যাদের জন্য আমি আসছিলাম, আর আমি তাদের জন্যই এখন চলে যাব। এই কোটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই মুহূর্ত থেকে আমি এখন বাসায় চলে যাব।
ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা শোনেন, আর লাস্টে বলতেছে আমাদের